রেডমি নোট 13 প্রো প্লাস 5G, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। তো এই ফোনটা নিয়ে আসলে অনেকে কনফিউজড, সবাই শুধু কার্ভ ডিসপ্লে আর হচ্ছে 120W চার্জার দেখে নিতে চাচ্ছে। তো এই ফোনটার আসলে ইন্ডিয়ান ভার্সনে আমি ভালো কোনো কিছু পেলাম না, এই অর্থে বলছি, কারণ আপনি তো আর 20-25-30 হাজার টাকায় ফোন কিনতে চাচ্ছেন না, আপনি 40 হাজার টাকার ফোন কিনতে চাচ্ছেন। তো 40 হাজার টাকার ফোনে আপনি এক্সপেকটেশন আপনার থাকবে অনেক, মোটামুটি একটা লেভেলের এক্সপেকটেশন থাকবে, সেটা এখানে আমি পাচ্ছি না। যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে ক্যামেরা সেকশনের কথা যদি বলি, ক্যামেরাতে আমি পুরোপুরি হতাশ। ক্যামেরা সেকশন যদি বলি, পুরোপুরি হতাশ। কীরকম হতাশ আমি বলি, এই ফোনে আপনি খুব সানলাইটে আপনি ভালো পেছনের ক্যামেরায় ভালো ভিডিও মানে ক্যামেরা বা ভিডিও ভালো আসবে, কিন্তু আপনি যদি একটু মোটামুটি লো লাইট হয় সেটা অনেক খারাপ আসবে। আমার সেলফি তো খুবই জঘন্য, পারফরম্যান্সও আমার কাছে অনেক খারাপ মনে হয়েছে, পারফরম্যান্স কিন্তু ভালো না, আমি আপনাদের দেখাই। ফোনে দেওয়া আছে প্রসেসর, যেটা সিপিইউ এখানে লেখা, ডাইমেনসিটি 7200 আলট্রা, এটা কিন্তু মিডিয়াটেকের একটা প্রসেসর। আর র্যাম, এটা হচ্ছে 8GB ভার্সন, আর র্যামটা +8 যে দেখছেন, এটা কিন্তু ভার্চুয়াল র্যাম, যেটা আসলে ওইভাবে কোনো কাজই করে না, কিন্তু র্যামটা এটা জাস্ট একটা শো অফের জন্য এটা দিয়ে দেয়। ফোনটার সবথেকে বড় ল্যাকিংস হচ্ছে আপনার এই যে প্রসেসরটা, খুবই দুর্বল দেখা যায়। নর্মাল অ্যাপ চালাতেই আপনার ফোন ল্যাক করে, দেখেন আমার ফোনে কোনো কিন্তু অ্যাপই নাই, কিছুই নেই। এটা ক্যালকুলেটর আছে, এটা একটা অ্যাপ, ফেসবুক, দারাজ, হোয়াটসঅ্যাপ, শেষ, আর কোনো অ্যাপ নেই, তাতেই ফোন স্লো কাজ করে। তো পারফরম্যান্স যাদের কনসার্ন বা হালকা অল্প পারফরম্যান্সও যাদের কনসার্ন, এই ফোন আপনাকে হতাশ করবে, এটা হচ্ছে সবথেকে বড় দিক। আর ফোনটার আরও নেগেটিভ কিছু বলি, সেটা হচ্ছে ফোনটাই কিন্তু আমি দেখাই, ফোনটায় কোনো 3.5mm জ্যাক নাই, মানে হেডফোন জ্যাক নাই। তারপরে ফোনটার আরেকটা জিনিস দেখাই, তো ফোনটার এটা হচ্ছে আরেকটা দিক আপনাদের দেখাই, ফোনটাই কিন্তু কোনো কার্ড স্লট নাই। রেডমি নোট 13 প্রো প্লাস দেখাই, এই যে দেখেন, এখানে দেখেন মেমোরিতে কার্ড স্লট অপশন নাই, মানে এটা আমার হচ্ছে 8GB 256GB ফোন, তো 8GB র্যাম 256GB ভ্যারিয়েন্টের। এখানে আপনি কিন্তু চাইলে আর কোনো মেমোরি কার্ড লাগাতে পারবেন না, মেমোরি কার্ড লাগালে কিন্তু ফোন এমনিতে অনেক ফাস্ট হয়, যেটার কোনো অপশন নাই, মানে পারফরম্যান্স যে আপনি একটু বাড়াবেন সেটার কোনো অপশন নাই। তো ফোনটার এই হচ্ছে ব্যাপার, এখন আপনারা চিন্তা করবেন যে আসলে কী করবেন, কারণ ফোনের আরেকটা জিনিস দেখাই, যে দেখেন কার্ভ ডিসপ্লে, ফোনের কার্ভটা বোঝা যাচ্ছে যে এত, মানে এটা কার্ভই বোঝা যাচ্ছে না, এটা জাস্ট এটা একটা শো অফ। তারপরে 200 MP দেয়া, এই যে দেখাই, এখানে কিন্তু লেখা আছে 200 MP, এটা ফ্লিপ কভার দেওয়ার কারণে এটা ঢেকে গেছে। আর ফোনটার কিন্তু খুবই হালকা, প্রিমিয়াম ওইভাবে না, এই জন্য আপনারা অবশ্যই একটা ফ্লিপ কভার ইউজ করবেন। ফ্লিপ কভারের দাম এখন অনেক বেশি, প্রায় 1000 টাকার কাছাকাছি, দারাজ থেকে অর্ডার দিলে এরা 25-30 দিন পর দিয়ে যায়। তো একটা ফ্লিপ কভার ইউজ করবেন, আর ফোনটা ফ্লিপ কভার ছাড়া ফোনটা অনেক স্লিপারি, ফোনটা যে কোনো সময় পরে ভেঙে যাওয়ার একটা চান্স আছে।
সো এগুলো জিনিস মাথায় রাখবেন। আর অল্টারনেটিভ অপশন বলতে আপনি এই দামে 38-40 হাজার টাকার মধ্যে কী পাবেন? আপনি পোকো X6 Pro পাবেন, কার্ভ ডিসপ্লে পাবেন না, 67 ওয়াটের চার্জার, 40 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তো ওখানে কার্ভ পাবেন না, 120 ওয়াটের চার্জার পাবেন না, আর তাছাড়া এই ফোনের থেকে পারফরম্যান্স, ক্যামেরা প্রায় কাছাকাছি সবই পাবেন। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি তো কোনো রিভিউয়ার না, ফোনে আমার যেটা অসুবিধা মনে হচ্ছে সেটাই তো আমি শেয়ার করবো, তাই না? তো আপনারা যারা 40 হাজার টাকার বাজেটের ভিতর ফোনটা নিতে চাচ্ছেন অ্যাভয়েড করবেন। আর অনেকে দেখি লিখছে যে যে 512 জিবি আর 12 জিবি র্যাম ভার্সনের পারফরমেন্স তাও মোটামুটি চলে। তো যদি এরকম আপনি পান অবশ্যই ইন্ডিয়ান ভার্সনটা নেবেন না, মানে ইন্ডিয়ান ওরা গ্লোবাল বলে বিক্রি করে, ইন্ডিয়ান হয়, একটা চায়না হয় আর একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল হয়, তো ইন্ডিয়ানটা নেবেন না, ইন্টারন্যাশনাল গ্লোবাল 512 জিবি যদি স্টোরেজ পান, 12 জিবি যদি র্যাম পান তাহলে নেবেন। কেউ যদি শুধু মানে কার্ভ ডিসপ্লে, 120 ওয়াটের চার্জার পান তাহলে নেবেন। আর মনে রাখবেন 120 ওয়াটের চার্জার কিন্তু সবসময় সাপোর্ট করে না, এখানে একটা অপশন আছে আমি দেখাই, তো এখানে এটা চার্জ না দিলে আসবে না আসলে, এখানে আপনি যখন চার্জ দিবেন তখন চার্জ দিলে এখানে উপরে আসবে, তো এটা চার্জ দিলে আপনি বুঝতে পারবেন এখানে চার্জের একটা অপশন আসবে, সেটা আসবে বুস্ট লেখা আসলে 120 ওয়াটে চার্জ হবে, সেটা ফোন অনেক গরম হয়ে যাবে 20 মিনিটে হবে, আর না হলে 60 ওয়াটের মধ্যে চার্জ হবে, মানে আপনার 45-50 মিনিট লেগে যাবে। তো এটা হচ্ছে এই ফোনের ভালো খারাপ দিক। ভালো দিক আমি যদি বলি, ভালো দিক পাচ্ছি না আসলে, 40 হাজার টাকার ফোনে ভালো দিক পাচ্ছি না, আর প্রতিটা ফোনই কিন্তু মোটামুটি সানলাইটে ভালো ক্যামেরা ছবি ওঠে, তো এই ফোনেও এটা ব্যতিক্রম না। তো আপনারা 33 হাজার টাকা পোকো X6 Pro পাবেন, আর মোটো S50 Fusion পাবেন, ওটাও 30-32-32-এর মতো দাম, ওটার ক্যামেরা ভালো আসবে, ওটাও কার্ভ ডিসপ্লে, যারা কার্ভ ডিসপ্লে নিতে চান তো আপনারা এই অপশনগুলো চিন্তা করতে পারেন। ফোনটা জাস্ট কয়েকদিন চালানো হলো, তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে এগুলো শেয়ার করা উচিত, শেয়ার করলাম। আরও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আর এটার ফ্লিপ কভারটা অবশ্যই, এই ফোন যারা কিনে ফেলেছেন অনেকে কমেন্ট করেছে যে কিনে ফেলেছি, এই ফোনের ফ্লিপ কভার কেনার চেষ্টা করবেন, একটা ফ্লিপ কভার হলে ফোনটা সব থেকে বেশি প্রোটেক্টেড থাকবে। আর ইন্টারন্যাশনাল ভার্সন কিনবেন, এটা আমার যারা আগের ভিডিও দেখেছেন এটা কিন্তু এই যে দেখেন না ফিউশন পার্পেলের মধ্যে, এটা কিন্তু লেদার ফিনিশিং, একটা প্লাস্টিকের লেদারের মতো একটা দেয়া আছে আর কি, লেদারের মতো, এটা না নেওয়ার ট্রাই করবেন। আর ইন্টারন্যাশনাল ভার্সনে কিন্তু এই লেদারটা দেয়া নাইও, ইন্টারন্যাশনাল ভার্সন নেওয়ার ট্রাই করবেন। আর ফোনটা মোটামুটি ভারী, 200 গ্রামের বেশি, 203 গ্রামের মতো, ইন্টারন্যাশনালটা একটু ভারী কম,